শুরু করছি। প্রথমেই শ্রদ্ধা জানাবেন আমরা ঐতিহাসিক আন্দোলনকে ধারাবাহিক বজায় রেখে এবারও মার্কসবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য মূল কেন্দ্রে কুমারি মধুতি রূপশ্রী শহীদ গান আমরা তার চিত্রকে আমরা উদযাপন করছি। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় আজকের এই দিনে খুবই পালিত হবে শহীদ স্মরণ। কুমারী মরতি রূপশ্রী তিন বীরাঙ্গনা নারী লড়াই করে তারা শহীদ হয়েছেন এবং গণতন্ত্র উত্তরণের জন্য এবং সামন্ততন্ত্র বাদের দীর্ঘ লড়াই তারা করেছিলেন, সম্মিলিত করেছিলেন। সেদিন রাজ শাসনের তার যে যে ভুলতে ভুল নীতির ফলে সেদিন তিতুন প্রথাও তারা চালু করেছিলেন এবং বিনা পারিশ্রমিক সেই ধরনের তারা মানুষের উপর চাপিয়ে দিয়ে এই ধরনের কাণ্ডকারণকে তারা করেছিলেন। এর বিরুদ্ধে সেদিন এই তিন বীরাঙ্গনা মহিলা নারী তারা রুখে দাঁড়িয়েছিলেন এবং তারা শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের আন্দোলনটা ব্যর্থ হয়নি। সেই আন্দোলন আজও চলছে, আগামী দিনও চলবে, যতদিন এই দেশের থেকে শোষণ মুক্তি সমাজ গঠন না হবে ততদিন লড়াই চলবে। গণতন্ত্রের যখনই রাজ্যে বা দেশে যেখানে গণতন্ত্রের আঘাত আসবে তার বিরুদ্ধে লড়াই চলবে। আজকে আমরা লক্ষ্য করলাম যে উগ্র জাতীয়বাদের স্লোগান দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এটা সম্পূর্ণ রাজ্যের শান্তি সম্প্রীতির বিরুদ্ধে কাজ করবে এই শক্তিগুলি এবং উপজাতিদের সেখানে সামগ্রিকভাবে তার স্বার্থ রক্ষা হওয়ার কোনো সুযোগ সেখানে থাকছে না। রাজ্যের বামফ্রন্ট পরিচিত হওয়ার পরে উপজাতিদের ভাষা সংস্কৃতি অর্থনীতি বিকশিত করার প্রয়াস নিয়েছে এবং তার সার্থক সফলও ঘটেছিল। আজকের দিনে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন হওয়ার ফলে শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এখানে রাজ্যের ক্ষমতায় দ্বারা এখন শাসন করছে আইপিএফটি বিজেপি যে সরকার, তারা এই রাজ্যের সামগ্রিক গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষকে দারিদ্র্যের মুখে তারা ঠেলে দিচ্ছে এবং সমাজের মধ্যে একটা নৈরাজ্য একটা অবস্থা তারা জারি রেখেছে। প্রতিদিন প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে কিন্তু তারও কোনো বিচার হচ্ছে না, আসামি গ্রেপ্তার করছে না। তারা এক কথায় তারা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উপজাতিদের উন্নয়নের জন্য এই গত
যে ক্ষমতা আসার পরে চার বছর ধরে কোনো কাজই হচ্ছে না এই জায়গায়। উপজাতি এলাকায় সেখানে অনাহার সেখানে চলছে, কাজ প্রায় নেই বলেই চলে, একটা অস্বাভাবিক অবস্থা হয়ে ত্রিপুরা এখন চলছে। উপজাতিদের সমস্যা আরও করুন। তো এই জায়গায় একটা শাসন সরকার সামগ্রিকভাবে মানুষের বিরুদ্ধে দুর্ঘটনা করেছে, তারও বিরুদ্ধে লড়াই করবার জন্য আজকে এই তিন বিড়ম্বনার শহীদ স্মরণে আমরা শপথ নিব যে আমাদের সামনের দিনে আরও লড়াই মজবুত আমরা করব। সমস্ত অত্যাচার এবং শোষণ অথবা নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এবং সবশেষে আবার এই তিন বর্ণের শহরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলে নিঃশ্বাস করি। রাজতন্ত্র বিরোধী সংগ্রাম এবং সামন্ত শাসনের উচ্ছেদ, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের উত্তরণের সংগ্রামে তিন বীরাঙ্গনা নারী কমরেড কুমারী, মধুতি, রূপশ্রী আত্মবলিদান করেছিলেন। এই রাজ্যে রাজতন্ত্রে একটা বর্বরোচিত প্রথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে তিতুন প্রথা, অর্থাৎ বিনা পয়সায় বেগার শ্রম খাটানো। সেই প্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই তিন উপজাতি বীরাঙ্গনা হোয়াইয়ের পদ্মবিলে রাজার সৈন্যবাহিনীর হাতে গুলিতে নিহত হন। তো আজকে 74তম শহীদান দিবস, সেই দিনটা ছিল 28শে মার্চ, ইংরেজিতে বাংলায় 14ই চৈত্র। আমাদের রাজ্যে দীর্ঘ বহু অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। আজও কুমারী মধুতি রূপশ্রীরা প্রাসঙ্গিক। এই দিনটা সারা রাজ্যেই আমরা পালন করছি। 28শে মার্চ গতকাল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংবিধান দিবস পালিত হয়। আজকে উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে আমাদের এই রাজ্য দপ্তরে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে সংবিধান দিবস পালিত হচ্ছে 29শে মার্চ 14ই চৈত্র। আমি যে কথাটা বলবো যে আজকে রাজতন্ত্রের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম, এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর যে সংগ্রাম, সেই সংগ্রামকে মুছে ফেলার একটা ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। রাজতন্ত্রের মাহাত্ম্য প্রচার করার জন্য উপজাতি অংশের যুব এবং অন্যান্য অংশের মানুষদের বিভ্রান্ত করার জন্য রাজতন্ত্রের মহিমা প্রচারিত হচ্ছে। কিন্তু এটা প্রচারিত হচ্ছে না যে রাজার আমলে রাজা উপজাতি সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও উপজাতি অংশের মানুষের প্রতিনিধিত্ব বা উপজাতিদের জনগোষ্ঠীর মানুষ হয়েও এই রাজ্যের পিছিয়ে পড়া দরিদ্র অশিক্ষিত সব দিক থেকে, অর্থনৈতিক আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করেনি, এটা চাপা পড়ে যাচ্ছে রাজতন্ত্রের মাহাত্ম্যের প্রচারে। একটা মোহ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, রাজা কত মহান ছিলেন এই রাজ্যে সব কিছু, কিন্তু ত্রিপুরা রাজ্যবাসী জানেন যে গণতন্ত্রে উত্তরণের পর 1963 সালের পরে বারবার সরকার এসেছে। আপনারাও জানেন
যে দীর্ঘ 30-32 বছর এই রাজ্যে কংগ্রেস শাসন করেছে, কিন্তু রাজা যেমন উপজাতি জনগোষ্ঠী মানুষের জন্য কিছু করেনি, কংগ্রেসও সেরকমই উপজাতি অংশের মানুষের আর্থসামাজিক বিকাশের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা যে 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসীন হবার পর, রাজ্য পরিচালনার দায়িত্ব পাবার পর, উপজাতিদের শিক্ষা, সংস্কৃতি, জমির অধিকার এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সমস্ত দিকে বিশেষ গুরুত্ব আরোপ করে। আজকের যে এডিসি, স্বশাসিত জেলা পরিষদ, এটাও বামফ্রন্ট সরকারের সাফল্যের অন্যতম। আজকে যে শিক্ষার অঙ্গনে উপজাতি ছেলেমেয়েরা দ্রুত এগিয়ে যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর, উচ্চ পদে কর্মচারী, আধিকারিক, এটা সবটাই হচ্ছে বামফ্রন্ট সরকারের সাফল্যের পরিচয়। এবং কাজ, খাদ্য, উপজাতিদের কর্মসংস্থানের গ্যারান্টি, সমস্ত কিছু ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ইতিবাচক উদ্যোগের সাফল্যেরই পরিচয় হচ্ছে আজকে ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক বিকাশ। তো তারা যেদিন যে লড়াই করেছিলেন কুমারী মধুটির উপস্থিত, সেই লড়াই কিন্তু থেমে যায়নি। আজকে আমরা দেখছি 2018 সালের পর থেকে এই রাজ্যের মধ্যে গণতন্ত্র নিধনযজ্ঞ চলছে। খুন, সন্ত্রাস, অপহরণ, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা, ভোটদান, সংবিধান প্রদত্ত অধিকার, ভোটদানের অধিকারকে খর্ব করা, সমস্ত দিক থেকে আজকে আমাদের রাজ্যে গণতন্ত্র নিধনযজ্ঞ চলছে। উপজাতি অংশের জনগোষ্ঠীর অভাব, অনটন, কাজ, খাদ্য, শিক্ষা, কর্মসংস্থান সমস্ত কিছু আজকে ভেঙে পড়েছে। গোটা রাজ্য জুড়ে একটা অস্বাভাবিক অরাজকতার পরিবেশ। সেই জন্যই আমি বলেছিলাম যে কুমারী মধুটিদের সংগ্রামকে মুছে ফেলার যত চেষ্টাই করুক না কেন, এরা আজও প্রাসঙ্গিক। আজও কুমারী মধুটির উপস্থিত আত্মবলিদান, এটা আমাদের স্মৃতিতে অম্লান আছে, কারণ তারাই গণতন্ত্র উত্তরণের জন্য সংগ্রাম করেছিলেন। আজকে সংবিধান দিবসে আমি বলবো যে আমাদের সামনে যে আদর্শ কুমারী মধুটির উপস্থিতি রেখে গেছে, যে আদর্শ গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে এ রাজ্যের উপজাতি জনগোষ্ঠী মানুষ সংগ্রাম করেছেন, বা পরবর্তী সময়ে আর্থসামাজিক বিকাশ, রাজ্যের উন্নয়ন, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের যে সাফল্য, সেগুলোকে সামনে রেখে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কাজ, খাদ্যের সংগ্রাম, জমির লড়াই, মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, নারীদের আর্থসামাজিক বিকাশ, নারীদের ইজ্জত সম্মান যেভাবে বিপন্ন হচ্ছে তাকে তার প্রতিরোধ করার সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কুমারী মধুটির উপস্থিতিকে স্মরণ করছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আদর্শকে সামনে নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই সংগ্রাম গ্রহণ করার শপথ গ্রহণ করছি। এই হচ্ছে আজকের দিনে আমার কথা।